দলিল না হইয়া হলে বিচার করবো আমরা দিদা মানুষ সারার ভিতরে রু একটা আছে মাননীয় আপনারা বারবার না মানিয়া তো আমার দিয়ে আরো
একটা পরিষ্কার রাখি খাইতে বাড়তি করিও পেট পরিষ্কার রইলে রূপ কমায় করিল ওনার পর পরিষ্কার রইলে রোগের ব্যবহার কম দেখলাম আমরা রসুল্লাহ ডাক্তারির একটা বিজ্ঞান আছে না কেমন দুরুম একটা ডাক্তারি নাই আমরা শারীরিক রূপ ধরতে কত যন্ত্রপাতি লাগিয়েছে রূপ ধরা হয়ে শরীরের ভিতর একটা রূপ ধরতে হইলে কত যন্ত্রপাতি কত ঠেস কত পরীক্ষা লাগে তবুও সঠিক ভাবে ধরা পড়ে না আর রসুল্লাহ আপনি কইলে রোহান তবিব ডাক্তার ই সত্য জিনিস ওর রূপ তাই দরকার লাগে আল্লাহ কিন্তু যন্ত্রপাতি জিগুলাই কি হাঁটা কি চাই বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করার লাগে না এটা তো কিন্তু জানা নাই আমি দাবি করব মানুষের রোহানি রূপ মানুষের কর্মর রূপ নির্ণয় করতে হইলে যত যন্ত্রপাতির দরকার সারা আল্লাহ তার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহর দান করছিলাম ইনশাআল্লাহ মানি লাগবে রসুল্লাহ ধরলে সলাতুল ইবাদিয়া ওক মত নামাজ হইলেও ওকটা সবটাকে উত্তম হবে